कवितार नाम आषाढ़, लिखेछेन विश्वकवि रवींद्रनाथ ठाकुर। नील नव घन आका नील नव घन आषार गगने तिल ठाय आर नाहिरे, तिल ठाय आर नाहिरे। ओगो आज तोरा जासने घरेर बाहिरे, ओगो आज तोरा जासने घरेर बाहिरे। बादलो धारा झरे झरो झर, बादलो धारा झरे झरो झर। काली माखा मेघे ओपारे आधार, घनिएछे देखो चाहिरे। ओगो आज तोरा जासने घरेर बाहिरे, ओगो आज तोरा जासने घरेर बाहिरे। शरणे शरो शरो शरणे आसे मोरे, बाहिरे बा 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 बाहिरे बाहिरे छोड़ बहे। भूलियो 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 সপন সম ভুলিও ভুলিও নিশি নিশিথ সপন সম ভুলিও ভুলিও। আমি ঘরের মধ্যে আছি, তোর স্বামী শিক্ষুর বাড়া বন্ধ করবার ঘর। অনেক রাত্রিবেলা আইসি, বুঝছিস? অনেক রাত্রিবেলা আইসি ঘুমাইছি। হ্যাঁ কি আবার ঘরের মধ্যে থেকে কেউ কোনদিন ফোনে কথা কয়? হ্যাঁ আমি তো মনে করছি তুই রাত্রিবেলা বাড়িতে ফিরিস নি। ঘুমের কোর্স এখনো কমপ্লিট হয়নি, বুঝছিস? আরো দু ঘন্টা ঘুমাবার লাগবে। আরো দু ঘন্টা ঘুমালি পরে আমার ঘুমের কোর্স কমপ্লিট হবে। যা আমার দুলা ভাই বন্ধ করবার কর, শিবপুর ভাড়া বন্ধ করবার কর। যা এবার নিজের লেখা স্বরচিত কবিতা লিখেছেন আমি স্বয়ং কবি কাজল খন্দকার। আমার কবিতার নাম প্রতিবেশীকে ভালোবাসো। প্রতিবেশীকে ভালোবাসো, যে প্রতিবেশীকে তুমি তোমার আপন করে টেনে নাও কাছে। প্রতিবেশীকে তুমি ভালোবাসো, যে তোমার সবচেয়ে আপন প্রতিবেশী তাকে রাখো ঈদ মাঝারে। প্রতিবেশীকে ভালোবাসো, প্রতিবেশীকে অন্তর থেকে ভালোবাসো, তাকে আপন বলে গ্রহণ করো প্রতিবেশীকে। রে আমার খাতা কারেন্ট হলো কিসের জন্যে? তোর ফকিরের ছোলা খান দে তো। কে ফকিরের ছোলা? তুই তো কারি করে কথা করছো কিসের জন্যে? তোকে আপনি করে কথা কথা হবে, টেনশন করিস না। আচ্ছা আচ্ছা আপনার ফকিরের ছোলা খান দেন। চাচা করছিস কিসের জন্যে তোরা? আশ্চর্য কথা দেখো।
দিনে দুপুরে হয় ডাকাতি, মানুষজন আশেপাশে কেউ নেই, কবিতার খাতা হয় ছিনতাই, সব কি জানোয়ার নাকি পশু, নিয়ে যায় সব, সর্বহারা হই আমি, আমি এই কবি, নেব প্রতিশোধ, করি প্রতিবাদ, কবিতার খাতায় যদি উঠে যাবার কতি তাহলে কাল আবার এসে বসতো, এর থেকে ডোজটা একটু বাড়াই দিছি, আর কোনোদিন আসে সাহসী ভাবি না। খুব ডোজ দেওয়া শিখেছু, মেয়ে ভার মতো মাস্তান হয়ে গেছো তাই না? প্রতিবেশীর সাথে বুঝি মানুষ এই ধরনের ব্যবহার করে? তুইও তো দেখি খুনকার বাড়ির কাজল স্যার মতন কথা করছো রে আপা, সেও যেমন কবিতা পড়বে রাইছিল। প্রতিবেশীকে ভালোবাসো, কাজল তোর চাষা হইলো কবে থেকে? হিসেবে তো তাই হচ্ছে রে আপা, ফুপুর মুখে শোনা, তারা তো আমার আব্বাক ভাই কয়ে ডাকতো, তোর মনে নাই? তোরা কি থাক চাষা কয়ে ডাকিছু? চাচাক তো চাষা কয়ে ডাকা ডাকবি রে আপা। তোর আমার চোখের সামনে দিকে যা তো রাজা বাদশাহ, আমারই ভুল হয়ে গেছে, তোরা যে মাস্টার মিজানের ভাই সেটা আমার বোঝা উচিত ছিল। কে রে আপা, খালি মাস্টার মিজানের ভাই করছো কিসের জন্য? আমরা কি তোর ভাই না? কে আপা, ফুপু কী কয় জানিস না? ফুপু তো কয় আমরা খান বংশের রত্ন। খুব রত্ন হচ্ছে, ডাকাইতে হইস মানুষের মাথায় বাড়ি দিস, যা আমার চোখের সামনে দিকে যা। লোকজন মনের বাসনা নাকি? এটা আমার খুব জানার ইচ্ছা। ঘুলে ভাঙে জুড়ে খা, এই কুমকুম তুই মাথা ঠান্ডা করে।
সারাক্ষণ তুই আমার মাথা ঠান্ডা করার কথা কইছিস জনি। এই খানবাড়ির লোক যে কাম করেছে সেটা কি মাথা ঠান্ডা করার মতো কাম? আরে বাবা রে, মাথা গরম তো করবো, আগে শুইনে নেই, শুইনে নিয়ে তারপর শরীরটা একটু উত্তেজনা একটু গরম টরম করে নেই, এমনি এক ঘন্টার ঘুম কম হয়ে গেল, এর জেট টানতে হবে সারাদিন, সেটার কী হবে? আজ কী হয়েছে আর খুলে মিলে বল, বল কী হয়েছে? ঘটনা কিছু ঘটে নাই ভাই, তুই যা ঘুম আগে যা। ওরে বড় ভাই, ঘুমের যা 12টা বাজার তা তো বাজেই গেছে। এ তুই মনে কর যে এই মাটির হাঁড়িটা যদি ঠাস করে বইটি ভেঙে যায় সেটা কি আর জোড়া লাগানো যায় রে? তুই একটা দার্শনিক কবি মানুষ, এই ফিলিংসটা তুই বুঝিস না, ঘুমের যা ফিলিংস। ঘটনা একবার আমি কুমকুমে কইছি, আবারও করছি, আমি ওই সকালবেলা ঘুমের তুইটা দাঁত মাইতে যাইয়ে ওই তোর ওই আমলকি তলায় বসে কবিতা পাঠ করা শুরু করেছিলাম, প্রথমে রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছি। হ্যাঁ, নীল নবঘনে আষাঢ়ে গগনে তিল ঠায় আর নাই রে, এটা শেষ করার পর নিজের স্বরচিত কবিতাটা কেবলমাত্র শুরু করেছি, প্রতিবেশীকে ভালোবাসো, হঠাৎ করে ওই দুটো ছোট ছাওয়াল, ওই যে বাড়ির ওই গেঁদা দুটো ছাওয়াল এসে আমার ওই কবিতার খাতা আর ঝুলা 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 কারিনে দৌড় দিল। তারপর কি হয়েছে পুরোটা একসাথে কর। তারপর আমি চালাম, আমি চালাম যে আমার ঝুলা ফেরত দে, আমার খাতা ফেরত দে, ঝুলা দে ঝুলা দে ঝুলা দে। তারপর কি আর পুরোটা কোন? তারপর আমি চলে আসলাম। শুধু এইটুক? এটা তো হর হামেশা হচ্ছে রে ভাই। এই কুমকুম, তুই এই সামান্য ঘটনাটার জন্য আমার এই এরকম দামি একটা ঘুম চোখের পাতা একটা সুন্দর করে লাগিয়েছিল এটা ভেঙে দিলি? এই মাত বড় হয়েছো তাই নে, কাক তুই সামান্য ঘটনা করছু? হ্যাঁ, এটা কোনো সামান্য ঘটনা রে, ওই খান বাড়ির লোকজন আইসে খন্দকার বাড়ির লোকজনে ঘাড় ধরে বাড়ির থেকে নামা দিলি, তারপরে না সেটা বড় ঘটনা হবি? তো কুমকুম কুমকুম, তুই উত্তেজনা হইস নে, তো মাথাটা ঠান্ডা কর, ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা লাগে। কে পরিণীতি বইতে পড়িস নাই? প্রতিবেশী হচ্ছে মানুষের সবচেয়ে নিকট আত্মীয়। প্রত্যেকে আমার প্রতিবেশী চিনা লাগবে তাই নে, প্রতিবেশীর পরিচয় তো তারা দিচ্ছে। আরে বড়টা তো গরিলার মতো শরীর নিয়ে সারা জীবন ভরে গুন্ডেমি করে কেন? ঘুমের রেশ কাটেনি, কারে ফোন করতে গিয়ে কারে ফোন করেছি তোকে? এই চিল্লা চিল্লিতে আমার এত সুন্দর ঘুমটা নষ্ট হয়ে গিয়েছে। হ্যালো, জানো পুপু, সৌদি আরবের লোকজন নাস্তার আগে কি খেয়ে নাস্তা শুরু করে জানো তুমি? আমি জানবো কেবা করে, আমি সৌদি গেছি না। আরে বাবা রে, তুমি তাও নাই তো কি হয়েছে? আমি তো গেছি, সেটা তো তোমার জানি রাখা দরকার নাকি? সৌদি আরবের লোকজন নাস্তা শুরুতে দুটি করে মনে করো যে খেজুর খায়। ও, ওখানকার খেজুরের কি পাহাড়, একটা সাইতে মনে করে আর একটা সার, মনে করো যদি মনোপালে রসগোল্লাও ফেল। তোর সৌদি রসগোল্লার গল্প পরে শুনবো, এখন তুই আমার কথা আগে শোনে। ঠিক আছে, কই ফেলা দাও। মনে করো কি, এখনো সকালে ঘুম থেকে উঠে মনে হয় কি আমি সৌদি আরবে আছি, হুঁশে আসতে আমার মেলাটুক সময় লাগে, বুঝছো? কিরকম ঘুম তোর, বাপরে বাপ, মনে হয় রাত্রিতে তোরে যদি কেউ বাইরে নিয়ে ফালায় দেয় তবু তুই টিয়ার পাবো না। থাক, ওগুলো বলার দরকার নেই, তুমি কি যেন কবির চাইছিলে কও না। আরে করছিলাম কি, আমলকি গাছটার তো কোনো ব্যবস্থা করতিস না, মনে হয় আমলকি গাছটা খনকারের বেটারা দখল করে নিবে। কি করছো, দখলে চলে যাবি মানে? আসপদার কথাবার্তা নাকি? আমি তো খুনকার বাড়ি দখল করে নেব, কত টাকা লাগবে আমি কিনে ফেলে দেবো খুনকার বাড়ি। আরে বাপুরে, বাড়ি কিনবি পরে, আগে তো আমলকি গাছ থেকে খুনকারের বেটার বাসা ভাঙে। আজ তো আমি রাজা বাচ্চাকে দিয়ে ও খেদাইছি। ভালো করছো, কোনো অসুবিধা নেই, ঠিক কামটা করছো। আমি যাচ্ছি, যায় সব ঘিরা দেওয়ার ব্যবস্থা করতেছি, ওই তরকারিটা একটু দাও না। এনে শোনে, তুই যদি খানবাড়ির সাওয়াল হয়ে থাকিস তাহলে পরে খুনকার বাড়ির সাওয়ালদের শাস্তি দিয়ে বুঝাই দিবি যে তুই খানবাড়ির সত্যিকারের সাওয়াল, বুঝতে পারিস? কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করো না, আমি খাই যাচ্ছি, সব ঠিক করে দেবো।
ঘুম দিছে আমি দেখতেছি এই ব্যাপারটা দেখতেছি মাথা গরম করিস নি দেখতেছি রিং আছে রিং আছে হ্যাঁ হ্যাঁ বিউটি কেমন আছো তুমি ভালো এই তুই বিউটি ঘুম দিছিস কি জানি চুপ কর কথা কইছ নি সত্যম আচ্ছা হয়েছে কি বিউটি এই যে রাজা বাদশা যে কামটা করেছে সেটা কিন্তু ঠিক হয়নি রাজা বাদশাদের মতো কাজটা হয়নি কিন্তু গরিবদের মতো হয়ে গেছে বুঝছো না না বাদাবাদের কিছু না বাদাবাদের কিছু না না ভুল বুঝো না তুমি তুমি ভুল বুঝো না আমরা কিসের জন্য মার বের যাবো কিসের জন্য কত মানে করছিলাম কি তুমি একটু আসো আমরা দুইজনে বসে একসাথে জিনিসটা মাংসা ঘুরি ফেলাই হ্যাঁ না 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 কোনো দরকার নেই কোনো দরকার নেই তুমি আর আমি একসাথে দুইজনে বসে জিনিসটা মীমাংসা করে নেই আর তুই আর আমি আমি আর তুমি আর বাইরের ফাউল মানুষ জন্য বা অন্য কোনো কেউ ওখানে থাকার দরকার নেই বুঝছো তোমার সাথে আলোচনা করবো কেন সিদাই 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 আমি আর তুমি থাকলেই তো সব সমাধান হয়ে যায় তাই না না বাইরের আর কেউ থাকার কোনো দরকার আছে বাদ দাও তো বাদল তোমার সাথে এসব নিয়ে আলোচনা করতে ইচ্ছা করতেছে না বেশি লোক মানে বেশি ঝামেলা আরে বিষয়টা তো শুধু খাতা আর ব্যাগ আর তো কিছু না সামান্য জিনিস নিয়ে যদি এরকম খাই তুই সাথে তেল মেরে কথা কছো কিছু জন রে আই বেটি আই কি পাইছো কি তোরা হ্যাঁ নিজে কি মনে করতেছো কি দিনে দুপুরে একটা মানসিক ধরে রাজনীতি শিখে গেছো তাই নিয়ে এখন বুঝতেছো তো কিসের জন্য খুন কার বাড়ির এই অবস্থা পিয়াদ অপদার্থ লাইন দৃষ্টি এখনকার যুগে এই পকেট মারে ভাত আছে নাকি খামাখা ধরা পড়ে খালি কিল খাইস ভাগ্যিস আমি খবর পাইছিলাম নাহলে তো চালান হয়ে যায় তো কোটে এসব শেষরা কাম এখন তো বাদ দে বুঝছিস আমি তোকে নেতা বানাবো কথা দিলাম কি হইলো কিন্তু তুমি এত বড় একটা নেতা তোমার হুন্ডা তেল শেষ হয়ে যায় মান সম্মানের ব্যাপার না গুইটা নেতা ওরে বোকা আমারই তো তেল শেষ হবি আমি কি টাকা দিয়ে তেল কিনি কি করছো তাহলে কি তোমার তেলের খনি আছে নেতা মনে কর সেরকমই পাম্পে গেলি পরে ভালোবাসে টাঙ্কি ফুল করে তেল ভরি দে সামনেই পাম্প আছে একটু ঠেলা দিলি পরে পাম্প পাওয়া চল যাই একটু ঠেলা দে পিছন দিকে আসার সময় রাস্তার মধ্যে মেলাগুলি পাম্প সারে আসলাম কই তেল তো নিলে না তুই আসলে একটা বোকা আছিস বুঝছিস সব এলাকায় আমার মতো নেতা আছে না আমি যদি আমার এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় যে বিনা পয়সার তেল নেই তাহলে আমার তো তেল দিবিই না আমার হাত পা ভাঙিয়ে দিবে পারে বুঝিস বুঝেছি তার মানে তুমি হলে এলাকায় বাঘ বাইরে গেলে বিলই না রে বোকা সবাই তো নিজের হাতে সারা দিন হাত বুঝিস কাজ কর তুই খেলা দে তোর ট্রেনিংটাও হয়ে গেল তেলটা নিয়ে আসি খেলা আমি বুঝলাম না নতুন একটা মোটর সাইকেল কিনে চাও তা বারবার নষ্ট হচ্ছে হ্যাঁ নষ্ট হচ্ছে কোনে তেল নাই তেল আমি কিনে এটা আমার দোষ এটা তো ইভালিস থেকে কিনেছি ভালো জিনিস না এই খেলা দে কথা কম কর সেই মাইকটা দিছে খেলতে পারবো না যাই আজ এটা কাজ করবে যাস কি হয়েছে শুনি যাও রাজা বাসা কি অপকর্মটা করেছে কোন অপকর্ম করে নাই তুই খামাক তাকারে ধমক দিছ হইছে তোর ওই ছোট ভাই তুই একবার চিন্তা করে দেখে আমার তো মনে হয় কি ও তো ওই বাড়ির দালাল হয়ে গেছে আমি তো কয়েছিলাম খুনকারের বেটাক ধইরা হাত পা ভাঙে দিয়াই তাহলে তুমি কাজলে খাতা বেকারি নিয়ে এসবে কইছু তোর বোন জিজ্ঞাসা করে করলি কিন্তু আমি সব দোষ তোর উপর চাপাই দেব তখন কিন্তু তুই যেন অস্বীকার করিস না